ইতালিকে দু সালের বিশ্বকাপ জেতানো অধিনায়ক ফ্যাভিও ক্যানভারো থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা তাদের মতো অনেক পরিচিত ফুটবলাররাই ছোটবেলায় ছিলেন বল ফুটবলকে খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করেন এইসব সব বল বয়েরা কিন্তু খুদে এই বল কাজটা কি আমরা এই জায়গা থেকে বল আমাদেরকে দে আমরা নিয়ে ওই যে বয়ে থাকি তো খেল বলটা যেসব বাইরে চলে যায় তা আমরা আবার আমাদের হাতে যে বলটা আছে এই বলটা দিয়ে আবার আডি আবার বসায় রাখি বসায় রাখি আবার তুই আবে আবার দিয়ে দিই আবার যেসব হাফ টাইম দেবো যেসব টাইম শেষ সেই সময় আবার বলটা আনি না জাগে মতন জায়গায় থাকবো আবার যেসব খেলা শুরু আবার জায়গায় নি জায়গায় রাখবো জায়গায় রাখতে তো লাস্টে খেলা শেষ সব কিছু ঘুষাবো তারপর আমাদেরকে বক্সিস দিব মাসে বা টাকা টাকা দিবো নিজেদের কাজের সামান্য স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বাসিত এই বল বয়েরা সঙ্গে ভবিষ্যতে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন সদ্য শৈশব পেরোনো এইসব বল বয়দের তারা বলেন ফুটবল খেলাকে তাদের অনেক ভালো লাগে আমাদের ভালো লাগে একটাই আমরা এই খেলতে পাই কাছের দেখতে পাই এবং গোল হয় অনেক ভালোই লাগে প্লেয়ার করে কাছ থেকে দেখতে পাই এরা গোল দেয় এরা মজা করে আমরা আমগুলো ভালো লাগে মাঠের খেলা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে ঢুকলে এই বল বয়দের কলা কৌশল দেখতে পাওয়া যায় কে জানে এই বল বয়দের মাঝেই হয়তো লুকিয়ে আছে বিশ্বসেরা প্রতিভা ম্যাচে যদি যারা জিতবে তা তাদেরকে ওনারা যদি আমার ঘরে বকশিস দেয় তাহলে বিশ টাকা পঞ্চাশ বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা এরকমভাবে দেওয়া যায় আর মাসে মাসে যে টাকা পাই এটা হলো আলেদা আলেদা সাবজেক্ট যত সাধ্য এবং ফেডারেশনেরও ইচ্ছা অনুযায়ী ওনারা আমাদের চাহিদাগুলো ওদের পূরণ করি ওনারা আমারে দেয় যেমন এবার বলছি যে তাদের নতুন পোশাক পোশাক দেওয়ার জন্য তারা দিচ্ছে এবার ডাক্তার নিঝুম হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ডট কম ঢাকা